কালিমা এমন আছে যেগুলো আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় কালিমা। আহাব্বুল কালামি ইলাল্লাহি আরবাউন, আল্লাহ তাআলার কাছে সবচেয়ে প্রিয় কালিমা চারটা। সবচেয়ে প্রিয় কালিমা কয়টা? চারটা। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার। রাসূল বলেন এগুলো আল্লাহ তাআলার কাছে আহাব্বুল কালাম ইলাল্লাহ, এগুলো আল্লাহর কাছে সবচেয়ে পছন্দনীয় কালাম। যদি কালাম কালামগুলো সবচেয়ে পছন্দনীয় হয়, তাহলে সবচেয়ে পছন্দনীয় মানুষ কে হবে? যে এগুলো বেশি বেশি বলবে সে সবচেয়ে পছন্দনীয় মানুষ হবে। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার। আমরা তো বুঝি নাই, সে কথাও বুঝি নাই। রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমান, আমার উম্মতেরা শুনো, এই কালেমাগুলো যদি আল্লাহ তাআলা আমাকে একবার বলার তৌফিক দিলেন, এই চারটা কালেমা আমি যদি একবার বলতে পারলাম, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। আল্লাহর নবী বলেন, এই কালেমাগুলো যদি আমি একবার বলতে পারলাম, একবার বলাটা এই সাত আসমান সাত জমিন এবং তার মধ্যকার যা আছে সব কিছু যদি আল্লাহ তাআলা আমাকে দিয়ে দিতেন, এই কালেমাগুলো একবার বলা আমার কাছে তার চেয়েও বেশি প্রিয়। আহাব্বু ইলাইয়া লা আন আকুলা সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহ। আল্লাহর নবী বলেন, সারা দুনিয়ার উপরে যেখানে যেখানে সূর্য আলো দেয় সবটা যদি আমাকে দিয়ে দেওয়া হতো, এই কালিমাগুলো একবার বলে আমার কাছে তার চেয়েও বেশি প্রিয়। হ্যাঁ, যদি 10 টাকা দিত জীবনে কয়বার বলতাম? রাখেন 10 টাকা। যদি 1 টাকা দিত কয়বার বলতাম? রাখেন 1 টাকা। যদি 1 পয়সা দিত তাহলে কয়বার বলতাম? রাখেন 1 পয়সা। যদি 100 বার পড়লে 1 পয়সা দিত তাইলেও আমি কয়েক লাখ বার করতাম। 100 বার পড়লে 1 পয়সা তাইলে কয়বার করতেন? তাইলেও কয়েক কোটি বার করতাম। 100 বার পড়লে 1 পয়সা, 200 বার পড়লে 2 পয়সা, 1000 বার পড়লে 1 টাকা, 10,000 বার পড়লে 10 টাকা, 1 লাখ বার পড়লে 100 টাকা, তাইলেও আমি কয়েক কোটি বার পড়তাম। অথচ সাইয়দুল আম্বিয়া ওয়াল মুরসালিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, এই কালেমাগুলো একবার বলা সূর্য যেখানে যেখানে আলো দেয় আমার কাছে তার চেয়েও বেশি প্রিয়। কে বলবেন, কে পড়বে, কবে পড়বেন? মৌতের আগে না মৌতের পরে? সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। এই কালেমাগুলো যখন বান্দা পড়ে, সঙ্গে সঙ্গে কালেমাগুলো আর সাজি উঠে যায়, আর সে চতুর্পাশে ঘুরে বলে, হুন্না দাবিউন কাদাবিন নাহাল, মৌমাছি যেভাবে গুনগুন 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 করে, কালেমাগুলো এভাবে গুনগুন করে। আল্লাহ তাআলা জিজ্ঞেস করেন, এই তুমি কে? আল্লাহ, আমি আমার আপনার বান্দার তাসবিহ। তুমি কে? আমি আপনার বান্দার তাহমিদ। তুমি কে? আমি আপনার বান্দার তাকবীর। তুমি কে? আমি আপনার বান্দার তাহলি। কি হয়েছে তোমার? তোমরা এখানে কি করো? আল্লাহ তোমার বান্দা আমাদেরকে পড়েছে, তোমার বান্দা অমুকের ছেলে অমুক খালেদের ছেলেরা আসে, সে আমাদেরকে পড়েছে। এবার রাসূল বলেন, মান আরাদা মিনকুম, তোমাদের মধ্যে যে চাইবা যে আল্লাহ তাআলার আরশে আজিমের কাছে তার আলোচনা হোক, সে যেন এগুলো বেশি বেশি পড়ে। যদি মন্ত্রীর কাছে, এমপি সাহেবের কাছে কেউ আপনার প্রশংসা করে আপনার কাছে শুনলে কেমন লাগবে? যদি মন্ত্রী মহোদয়ের কাছে আপনার প্রশংসা করে এই কথা আপনি শুনেন তো আপনার কাছে কেমন লাগবে? আর যদি প্রধানমন্ত্রীর কাছে কেউ আপনার নামে প্রশংসা করে আপনার কাছে কেমন লাগবে? আর আরশে আজিমের মালিকের কাছে এই কালেমাগুলো আমার নাম ধরে বলে, সুবহানাল্লাহ
কোন মানুষ যদি একবার আলহামদুলিল্লাহ বলে আল্লাহ তাআলা সঙ্গে সঙ্গে তাকে তিনটা পুরস্কার দিয়ে দিবেন। প্রথম পুরস্কার হলো তার নেকির পাল্লা পরিপূর্ণ করে দিবেন, নেকি দিয়ে নেকির পাল্লাকে নেকি দিয়ে পরিপূর্ণ করে দিবেন। দুই নম্বরে রব্বে কারিম জিজ্ঞেস করেন, তুমি কি বুঝাতে চেয়েছ? বান্দা বলে, মালিক সমস্ত প্রশংসা শুধুই আপনার, সমস্ত প্রশংসা শুধুই কার, সমস্ত প্রশংসা শুধুই আপনার। এবার রব্বুল আলামিন বলেন, তুমি আমার প্রশংসা না করলেও আমি প্রশংসিত, তুমি বেশি করলেও আমি প্রশংসিত, তুমি কম করলেও আমি প্রশংসিত, তবে আমার প্রশংসা তুমি যত বেশি করবা আমি তোমাকে তত প্রশংসিত করে দিব। এই জন্য আমি আলহামদুলিল্লাহ বললে আল্লাহ তাআলার কোনো লাভ নাই, লাভ আমার, লাভ কার? লাভ আমার। আমি যদি প্রধানমন্ত্রীর প্রশংসা করি, প্রধানমন্ত্রীর কিছু যায় আসে না, প্রধানমন্ত্রীর কিছু বাড়বেও না, প্রধানমন্ত্রীর কিছু কমবেও না। হ্যাঁ, আমি যদি প্রধানমন্ত্রীর সামনে গিয়া তার প্রশংসার সুযোগ পেয়ে যাই, আমার জীবন বনবে, আমার হাদিয়া বনবে, আমার মাল বনবে, ঠিক না? হয়তো প্রধানমন্ত্রী খুশি হয়ে আমাকে একটা প্রজেক্ট দিয়ে দিবে, একটা রাস্তা দিয়ে দিবে, একটা ফ্ল্যাট দিয়ে দিবে, একটা কলেজ দিয়ে দিবে, একটা ইউনিভার্সিটি দিয়ে দিবে, একটা মেডিকেল কলেজ দিয়ে দিবে। রব্বুল আলামিন যদি আমি প্রশংসা করলে রব্বুল আলামিনের তো কোনো লাভ নাই, রব্বুল আলামিনের কোনো লাভ নাই, বরং রব্বুল আলামিন আমাকে বলবে, যাও নেকি কত প্রয়োজন সব করে দিলাম, আর যাও মানুষের ভালোবাসা দিয়ে তুমি বেঁচে থাকতে চাও, যাও মানুষের কাছে তোমাকে আমি ভালোবাসার পাত্র বানিয়ে দিলাম, মানুষের কাছে তোমাকে মহাব্বতের পাত্র বানিয়ে দিলাম, মানুষের কাছে তোমাকে আমি প্রশংসিত করে দিলাম। এই জন্য আল্লাহকে বাদ দিয়ে যে যে লাইনে প্রশংসিত হতে চায়, পৃথিবীর কোনো লাইনে মানুষ স্বয়ং সম্পূর্ণ প্রশংসিত হওয়ার কোনো ব্যবস্থা নাই। আজকে প্রশংসিত, কালকে বদনাম, ঠিক না? আজকে দলের সভাপতি, কালকে পদ নাই, আজকে চেয়ারম্যান তো কালকে নাই, আজকে মেম্বার তো কালকে নাই, আজকে ডিসি তো কালকে তিনি সাবেক ডিসি, ঠিক না? আচ্ছা, যদি রানিং কোনো মেজরকে হত্যা করতো তাহলে অবস্থাটা কি দাঁড়াইতো? যদি রানিং কোনো মেজরকে পুলিশে হত্যা করতো তাহলে অবস্থাটা কি দাঁড়াইতো? ইনি সাবেক মেজর হওয়ার কারণে কোনো প্রতিক্রিয়া নাই, বাস্তব না বাস্তব? তাহলে বোঝা গেছে, ইনি মেজর কিন্তু কতক্ষণ পরে সাবেক, ইনি সচিব কতক্ষণ পরে সাবেক, ইনি চেয়ারম্যান কতক্ষণ পরে সাবেক, লেকিন ইনি আল্লাহওয়ালা কতক্ষণ পরে সাবেক? আল্লাহওয়ালা না না, আরো বড় আল্লাহওয়ালা। একটা মাত্র পদ আছে পৃথিবীতে আল্লাহওয়ালা, এই শব্দের মধ্যে সাবেক হবে না, সুবহানাল্লাহ। ঠিক আছে না কথা? হ্যাঁ, ইনি ব্যবসায়ী সাবেক বড় ব্যবসায়ী, ইনি ক্ষতি সাবেক ক্ষতি, ইনি ধনী সাবেক ধনী, ইনি এমপি সাহেব সাবেক এমপি সাহেব, লেকিন হাফিজি সাবেক আল্লাহর ওলি। আমরা এখন বলি হাফিজি হুজুর সাবেক আল্লাহর ওলি, হোসেন আল মাদানি সাবেক আল্লাহর ওলি। একটা মাত্র পদ আছে যে পদে সাবেক নাই, সুবহানাল্লাহ। কোন পদে সাবেক নাই? আল্লাহ ওয়ালা হওয়ার মধ্যে সাবেক নাই, সাবেক নাই, সাবেক 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 আল্লাহওয়ালা আছে নি?
তিনি সাহাবেক আল্লাহওয়ালা, এই শব্দ আছে নাকি? আল্লাহওয়ালা যিনি হন তিনি আগেও আল্লাহওয়ালা, এখনো আল্লাহওয়ালা, সামনেও আল্লাহওয়ালা। আল্লাহওয়ালা আগেও আল্লাহওয়ালা, এখনো আল্লাহওয়ালা, সামনেও আল্লাহওয়ালা। ইমানওয়ালা সামনেও ইমানওয়ালা, সুবহানাল্লাহ। ইনি আল্লাহর ওলি, তো আগেও আল্লাহর ওলি, এখনো আল্লাহর ওলি, সামনেও আল্লাহর ওলি। তাহলে আলহামদুলিল্লাহ বললে লাভ কার? লাভ আমার। আলহামদুলিল্লাহ বললে লাভ কার? লাভ আমার। যার প্রশংসা করবো তার কোনো লাভ নাই, লাভ শুধু আমার। রব বললেন যাও, কথা দিলাম, নেকির পাল্লাকে নেকিরি ভরে দিলাম, মানুষের কাছে তোমাকে প্রশংসিত করে দিলাম। তুমি আগে প্রশংসিত ছিলে, হঠাৎ করে বদনাম হয়ে গেছে এমনটি নয়। আগেও প্রশংসিত, এখনও প্রশংসিত, সামনেও প্রশংসিত, বরং মৌতের পরে প্রশংসা তুই বাড়বে। আপনাদের কারো জানা থাকলে জানা দেন না, উত্তর আসবে কি নাই জানা নাই। অথচ সেদিন প্রেসিডেন্টের ক্ষমতা বেশি ছিল না হোসাইন আহমদের ক্ষমতা বেশি ছিল? প্রেসিডেন্টের ক্ষমতা বেশি ছিল সেদিন, তো প্রেসিডেন্টের ক্ষমতা বেশি ছিল সেদিন, তো প্রেসিডেন্টের মাল বেশি ছিল, প্রেসিডেন্টের জৌলুস বেশি ছিল সেদিনের পত্রিকায়, তো প্রেসিডেন্টের কথা প্রতিদিন আসতো। আর এখন তো পত্রিকায় প্রেসিডেন্টের কথা আসে না, লেকিন হোসাইন আহমদের নামের কথা আজকের হাজারো মানুষের মুখে মুখে। আলহামদুলিল্লাহ, 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 আলহামদুলিল্লাহ। এই জন্যই তো রব্বুল আলামিনের কাছে এটা সবচেয়ে প্রিয় শব্দ, এটা সবচেয়ে প্রিয় শব্দ। এই জন্যই তো রব্বে করিম তার কিতাব শুরু করেছেন এই শব্দ দিয়ে, আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন। এই জন্য জান্নাতে ঢুকতে ঢুকতে বান্দা বলবে, আকুলুল হামদুলিল্লাহিল্লাযী আযহাবা আন্নাল হাযানা ওয়া আহাল্লানা দারাল মুকামা। সুবহানাল্লাহ। বান্দা জান্নাতে ঢুকতে ঢুকতে বলবে আলহামদুলিল্লাহ। আবার জান্নাতে আল্লাহ তাআলা জিজ্ঞেস করবেন, সকালে জিজ্ঞেস করবেন, বন্ধু তুমি কেমন আছো? আবার সন্ধ্যা জিজ্ঞেস করবেন, বন্ধু তুমি কেমন আছো? বান্দা বলবে আলহামদুলিল্লাহিল্লাযী হাদানা লিহাযা ওয়ামা কুন্না লিনাহতাদিয়া লাউলা আন হাদানাল্লাহ। আল্লাহ কি বলবো, উত্তর তো শুধু একটা, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। এবার বন্ধু বন্ধুর সাথে সাক্ষাৎ হবে, সাক্ষাৎ হওয়া মাত্রই, সাক্ষাৎ হওয়া মাত্রই বন্ধু কি বলবো আর, ওয়া আখিরু দাওয়ানা আমাদের শেষ কথা। আরে দোস্ত কি আর বলবো, এটাই শেষ কথা, আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন, আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন। এই জন্যই ঘুম থেকে উঠে সঙ্গে সঙ্গে আলহামদুলিল্লাহি, আলহামদুলিল্লাহিল্লাযী আহয়ানা বাদামা আমাতানা ওয়াইলাইহিন নুশুর। এই জন্যই বাথরুম থেকে বের হয়ে গুফরানাক আলহামদুলিল্লাহি আযহাবা আন্নাল আযা ওয়া আফানি। এই জন্যই ভাত খেয়ে যে কালেমাটা বলবে, আলহামদুলিল্লাহিল্লাযী রাযাকানি হাযা রিযকা ওয়া আতআমানিহি মিন গায়রি হাওলিন মিন্নি ওয়ালা কুওয়া, বুখারী ও মুসলিম। রাসূল বলেন, গুফরা লাহু মা তাকাদ্দামা মিন যানবিহি, আগের সব গুনাহ মাফ।